কেন্দ্রীয় সরকারের ইনক্রেডিবল ইন্ডিয়া ক্যাম্পেইনে নয়া মুখ হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই তথ্য জানানো হয়েছে ভারতের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক সূত্রে। ইতিমধ্যে এই ক্যাম্পেইনের নির্মাতাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে ক্যাম্পেইনের বিজ্ঞাপনটি বানানোর জন্য তাদের কী ধরনের পরিকল্পনা রয়েছে। বেশ কিছুদিন আগেই কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মহেশ শর্মা ইঙ্গিত দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী মোদী ইনক্রেডিবল ইন্ডিয়া ক্যাম্পেইনের জন্য সবচেয়ে ভালো মুখ হতে পারেন। এর আগে এই ক্যাম্পেইনের মুখ ছিলেন অভিনেতা আমির খান, কিন্তু তার কিছু বক্তব্যে বিতর্ক তৈরি হলে আমিরের সঙ্গে আর চুক্তি পুনর্বহাল করেনি কেন্দ্র। এরপরে আরও কিছু নাম উঠে এসেছিল এই ক্যাম্পেইনের মুখ হওয়ার জন্য, যাদের মধ্যে অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।